আর সমতুল্য গুনাহ করে যদি আল্লাহর কাছে খাঁটি দিল তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বাজনরে আমার এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে চলে আসছে, ডাক দিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমি আপনার কাছে আসছি, খাঁটি দিলে তওবা করে কালেমা পড়ে মুসলমান হইতে চাই, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন দাইয়া কলবি তুমি তো মুসলমান হইতে চাও, তুমি তওবা করতে চাও, পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা তুমি মাফ চাও, আসো হাতে হাত দাও কালেমা পড়ো তওবা করো আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দিবে। দাইয়া কলবি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিন্দেগীর যত গুনাহ করেছি ওগো আল্লাহর রাসূল আমাকে কি আল্লাহ সব গুনাহ মাফ করবেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে দাইয়া কলবি তুমি জীবনের যত গুনাহ করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করে কালেমা পড়ার সাথে সাথে সমস্ত গুনাহ কথা মাফ করে নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে দিবে। দাইয়া কলবি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনের যত গুনাহ করেছি আল্লাহ পাক হয়তোবা সমস্ত গুনাহ মাফ করতে পারে, আমার জিন্দেগির এমন একটা গুনাহ আছে যে গুনাহ মনে হয় আমার মাওলা কোনদিন মাফ করবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে দাহিয়া কলবি আমি তোমাকে বলিয়া যাই তুমি যদি খাঁটি দিলে তওবা করে কালেমা পড়ে মুসলমান হও, আমি রাসূল নিজে ওয়াদা করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির সমস্ত গুনাহ কথা তোমার মাফ করে দিবে। এরপরও দাহিয়া কলবি ডাক দিয়ে বলে হুজুর আপনি জানেন না আমি কত বড় গুনাহ করেছি, লাজনে আপনি বলছেন যদি আপনি জানেন হয়তোবা আপনি বলতেন আমার গুনাহ মাফ হইবে না। এই বলে দাহিয়া কলবি দু চোখের পানি টপ টপ করে ফেলায় আর ডাক দিয়ে বলে হুজুর আমার গুনাহ মনে হয় আমার মাওলায় মাফ করবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে দাহিয়া কলবি এতবার বলার পরে তুমি যখন মানতে চাও না তখন তুমি বলো তো দেখি তুমি কি এমন গুনাহ করেছো যে গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন আমি অনেক বড় ব্যবসায়ী একজন মানুষ আর আপনি এটাও ভালো করে জানেন বিভিন্ন দেশে আমি ব্যবসা করার উদ্দেশ্যে যাই, অনেক দেশ আমার সফর করতে হয়, বাপ জান আগে তো এরকম প্লেন ছিল না এরকম সুন্দর যানবাহন ছিল না, অল্পের ভিতরে যায় 5-7 ঘন্টা সৌদি আরব থেকে ফেরত আসবে, লন্ডন আমেরিকার থেকে 1-2 দিনের ভিতরে আবার ফেরত আসা যায়, এরকম কোনো যানবাহন ছিল না, উটের পিঠে সোয়ার হইয়া ঘোড়ার পিঠে সোয়ার হইয়া বিভিন্ন দেশে যাইতো মানুষ সফর করার জন্য, অনেক সময় সপ্তাহে সপ্তাহ মাসকে মাস লাগিয়া যাইতো। ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এরকম একবার আমি ব্যবসার উদ্দেশ্যে অনেক দূর দেশে কয়েক বছরের একটা সফর নিয়ে আমি যখন বাইরের দেশে যাব হুজুর আমার বিবি ওই সময় ছিল অন্তঃসত্ত্বা, আমার বিবির পেটে তখন আমার ঔরসদার সন্তান ছিল। হুজুর আপনি ভালো করে জানেন আমাদের জামানায় কন্যা সন্তানকে বর্ণ ঘৃণা করা হয়, কন্যা সন্তান হইলে ওই বাবা মানুষের সামনে মুখ দেখাইতে পারত না, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া দেওয়া হতো। ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন কয়েক বছরের জন্য সফরে রওনা দিব আমি আমার বিবিকে ডাক দিয়ে বলেছিলাম বিবি তোমার গর্ভে যে আমার সন্তান আছে এই সন্তানটাকে তুমি সুন্দর করে লালন পালন করবে, যদি এই সন্তানটা ছেলে হয় তাহলে আমার মতো তুমি বীর বাহাদুর করে বড় ব্যবসায়ী হিসেবে তুলে ধরবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে স্মরণ জন্ম নেওয়ার সাথে সাথে এই জন্ত কবর দিয়া দিবে, যদি কন্যা নাউজুবিল্লাহ। আমার দাইয়া কলবি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
দিয়া দিলাম, উপদেশ দিয়ে আমি কয়েক বছরের জন্য সফরে রওনা দিয়া দিছি। ডাক দে বলে হুজুর আমার স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। ওগো আল্লাহর রাসূল, এই কন্যা সন্তান এত সুশ্রীবান, এত চেহারা ছিল যে চেহারা দেখে আমার স্ত্রী আর কন্যাকে মারতে পারে নাই। চিন্তা করলো আমার স্বামী তো অনেকদিন পরে বাড়ি আসবে, এতদিন সন্তান অনেক বড় হয়ে যাবে, সন্তান যদি বড় হয়ে যায় হয়তো আমার স্বামী এই বড় সন্তানকে মারবে না। ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েক বছর পরে যখন আমি আমার সফর শেষ করে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমি যখন ঘরে ঢুকব, ঘরের ভিতরে যাওয়ার আগে দেখি অনেক সুশ্রীবান, যে সুশ্রীবান একটা কন্যা সন্তান ফুটফুটে চাঁদের মতো সুন্দর চেহারা। ডাক দে বলেছিলাম, বিবি গো এই সন্তানটা কার? আমার রূপ অবস্থা দেখে আমার স্ত্রী তখন আমার সামনে মিথ্যা কথা বলেছিল। ডাক দে বলে স্বামী, এটা আপনার না, আপনার না, এত সুন্দর চেহারা দেখে আর একজনের বাড়িতেই কন্যা সন্তান হয়েছে, যার কারণে আমি তাকে দত্তক হিসেবে নিয়েছি, চিন্তার কোনো কারণ নাই, আপনি একটু রিল্যাক্স করে না। ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন হয়ে গেল আমি জানি না আমার সন্তান এটা, ভাবছেন যে আমার কন্যা সন্তান কিন্তু বাবার সব থেকে বড় ভক্ত হয় যত তখন, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা কন্যা সন্তান দান করছে। এই যে সারা দিন সারা রাত প্রায় গাড়িতে থাকি, কত জায়গায় সফর করা লাগে, গতকাল ছিলাম ফরিদপুরে, তার আগের দিন ছিলাম নড়াইলে, তার আগের দিন গোপালগঞ্জে, এরকম তার আগের দিন ময়মনসিংহ কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ ছেড়ে একবার সরাসরি আপনাদের এখানে, এক সপ্তাহ পরে আবার আমার বাড়ি যাওয়া লাগবে। ভাবজান আমি যখন বাড়ি যাই কোন রকম যদি একটু আওয়াজ পাই দরজায়, যখন কারাগার করি দুইটা সন্তান দৌড়ায় এসে আমার কোলে জোরে ধরে ধরে কোন সুবহানাল্লাহ। আমার বড় মেয়ের বয়স 6 বছর, যখন আমি বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে কাপড় খুলে যখন বসি, আমার সন্তান কোলের উপরে বসে কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, বলে আব্বা এতদিন তুমি কোথায় ছিলে, তোমার জন্য আমরা থাকতে পারি না। দেখবেন যখন কোনো পুরুষ সন্তান কোনো ছোট বাচ্চা থাকে বাপের কাছে, যে বলে আব্বা টাকা দাও, কতক্ষণ ঠিক কিনা, দাও তুমি টাকা দাও, কিন্তু কন্যা সন্তানদের টাকা চায় ছেলেদের থেকে অনেক বেশি, কিন্তু চাওয়ার একটা ধরন আছে, এক দৌড় দিয়া চলে যাবে বাবার কাছে, সুন্দর করে গলাটা জড়ায় ধরবে, চুমু দেবে, তখন বুঝে নেবেন মেয়ে কিছু আবদার করতে চায়, বলবে আব্বা আমার তো 5000 টাকা লাগবে, আমার 1000 টাকা লাগবে, ওই যে একটু আদর করে দিল, ওই আদরের কারণে বাবা সব ভুলে যা চাই সন্তানের জন্য তাই দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, কন্যা সন্তান বাবার সবচেয়ে বেশি ভক্ত হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল যখন বাইরে সফরে যাইতেন, সফর থেকে আসার সময় যে হাদিয়া নিয়ে আসতেন, কিছু কিছু নিয়ে আসতেন, আগে আল্লাহ রাসূলের কলিজার টুকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মা ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা নার হাতে তিনি দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ, যখন আল্লাহ রাসূল সফরে বাহির হইতেন, সবার থেকে বিদায় সিদায় নিয়া সর্বশেষ মা ফাতিমার ঘরে যাইতেন। আল্লাহ রাসূল কন্যাদেরকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। ভাবছেন যে আমার হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম না ওই কন্যা আমার, অনেক সুত্রিবান, এত সুন্দর চেহারার মেয়ে আমার নজরে পড়ে না, এত সুন্দর চেহারা দেখে আমার এই মেয়ের নাম রেখেছিল জামিলা, জামিলা অর্থই হলো সুন্দরী। কয়েকদিনের ভিতরে আমার কন্যা সন্তানের সাথে আমার একটা মহাব্বত তৈরি হয়ে গেল। আমি যখন বাজার থেকে আসতাম, আমার সন্তান গেটের পাশে বসে থাকতো, কখন আমার বাবা আসবে, যখন কোনো কিছু হাতে নিয়ে আসতাম আমার মেয়ে আমাকে জড়ায় ধরে বারবার চুমু খাইতো, হুজুর আমার কাছে খুব ভালো লাগতো। একে একে কয়েকদিন যখন হয়ে যায়, অনেকদিন পরে
আমার বিবি দেখে আমার সন্তানের সাথে আমার একটা মহাব্বত তৈরি হয়ে গেছে। বিবি চিন্তা করলো যদি এখন স্বামীর কাছে আসল ঘটনা বলে দিই, এত সুন্দর মহাব্বত হয়ে গেছে, মনে হয় এই বিবি এই স্বামী আর কোনোদিন এই মেয়েকে মারবে না। ডাক দিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী আর স্ত্রী আমরা দুইজন যখন এক জায়গায় শুয়ে আছি, আমার বিবি আমাকে ডাকতে বলে, স্বামী গো যেই মেয়েকে আপনি দেখছেন এই মেয়েকে আপনার কেমন লাগে? আমি তখন বলেছিলাম খুব ভালো লাগে, তার জন্য আমি কলিজা কেটে দিতে পারি। ডাকতে বলে, স্বামী গো এতদিন পর্যন্ত যেই মেয়েকে আপনি মনে করেছেন এটা অন্যের মেয়ে, আজকে আপনার কাছে সত্যি ঘটনা খুলে বলি, আপনি যখন সফরে যাচ্ছিলেন আমার পেটে আপনার সন্তান ছিল, এইটা কোনো পুরুষ বর্ণ কোনো সন্তান নয়, এই সন্তানটা হলো একটা কন্যা সন্তান, আর এই সন্তানটাই হলো আপনার সেই আদরের কলিজার টুকরা। ডাক দিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মেয়েকে আমি এত আদর করতাম ভালোবাসতাম, জানতাম না এটা আমার মেয়ে, যখন আমি আমার বিবির কাছে শুনলাম এই কন্যা আমার, আমার সমস্ত শরীরের ভিতরে শিউরে উঠলো। কালকে যখন আমি সকালবেলায় বাইর হব, তখন মানুষ ডাকতে বলবে, দাহিয়া কালবি তোর ঔরোর জাত একটা কন্যা সন্তান হয়েছে, আমি মানুষের সামনে কিভাবে মুখ দেখাইবো? ডাকতে বলে, হুজুর আমি তখন বলি না আমার মনের ভিতরে কি অবস্থা হয়েছে, আমি একটু হাসি দিয়ে কথাটা মিটাইয়া দিছি। ডাক দিল, হুজুর পরের দিন সকালবেলায় আমি আমার বিবিকে ডাক দিলাম, বিবি কন্যাটা যখন আমার এতদিন আমার কাছে লুকায়েছো, অনেক দিন পর্যন্ত তার নানার বাড়িতে আমি যাই না, যখন আমার সন্তান আমার সন্তানকে নিয়ে একটু আমি নানার বাড়িতে যাইতে চাই, ও বিবি সন্তানকে একটু সুন্দর করে গুছায় দাও, একটু সাজায় গুছায় দাও, বিবি সুন্দর করে সাজায় গুছায় দেছে। ডাক দেবলে, হুজুর আমার মেয়েটাও বড় উৎফুল্ল আনন্দ উৎফুল্ল ছিল, বাবার সাথে যাবে নানা বাড়ি বেড়াইতে। বাপজনে আমার ডাক দেবলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কন্যা সন্তানটাকে নিয়া পাহাড়ের পাশ দিয়া যায়, পাহাড়ের চূড়ায় আস্তে আস্তে উঠে যায়, আমার মেয়ে তখন ডাক দিয়ে বলেছিল, আব্বা যান কোন দিকে যান, এইদিকে তো আমার নানা বাড়ি না, অনেকবার আমি আমার মায়ের সাথে নানা বাড়ি গেছি, নানা বাড়িতে সোজা পথ। আমি তখন বলেছিলাম এইটা হলো একটা শর্টের পথ, তোর মা এইদিকে চেনে না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় গেলাম, নিচের দিকে একটা ঢালু জায়গা যেখানে কাউকে দেখা যায় না, ওইখানে সুন্দর করে একটা ছায়াদার গাছ দেখে আমার সন্তানকে আমি বসায় রাখলাম। বললাম, মা তুমি এখানে বসো, আমার ওইখানে একটু কাজ আছে। একটু দূরে যাওয়ার পরে সুন্দর একটা জায়গা দেখে আমি পাথরগুলো ছড়ায় গর্ত খনন করি। ডাক দেবল, ওগো আল্লাহর রাসূল, আমি যখন বারবার রৌদ্রের ভিতরে প্রখর রৌদ্রের ভিতরে পাথর সরায়, আমার শরীর থেকে টপ টপ করে ঘাম ধরতেছিল, সন্তান এক দৌড় দিয়ে চলে আসছে, আব্বা তুমি না বলেছিলা নানা বাড়ি বেড়াইতে যাইবা, এই রৌদ্রের ভিতরে কষ্ট করে কেন এখানে গর্ত খনন করো? আমার মেয়ে নিজের উল্লা দিয়ে আমার সমস্ত শরীরের ঘাম মুছে দেয়, বারবার আমার কপালে চুমু খায়, বলে আব্বা এই রৌদ্রের ভিতরে এখানে এত কষ্ট কেন করে? হুজুর আমার মনের ভিতরে একটু মায়াও লাগলো না, দয়াও লাগলো না। আমি যখন গর্ত খনন করা কমপ্লিট হয়ে গেছে, ডাক দে বলে, ওগো আল্লাহর রাসূল, আমি তখন আমার মেয়েকে ডাক দিলাম, মা এদিকে আয়। হুজুর আমার মেয়ে যখন গর্তের কাছে আসছে, আমি বলেছি, মা দেখ কত সুন্দর একটা গর্ত বানাইছি, আমার মেয়ে যখন এরকম উপুর হয়া গর্তের দিকে নজর দিতে যাবে, হুজুর আমি কঠিন হৃদয় দিয়া আমার মেয়েকে এক ধাক্কা দিয়া ওই গর্তের ভিতরে ফালায় দিয়েছি।
ডাক দিয়ে বলল, আল্লাহর রাসূল, আমি যখন আমার মেয়েকে ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফেলাইলাম, আমার মেয়ে তখন বুঝে গেছে আমার আব্বা কি করতে চায়। ডাক দিয়ে বলে, আব্বা আমি বুঝেছি, আমি বুঝেছি, দুনিয়াতে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, এইটা আপনার কাছে পছন্দ হয় নাই। ওগো আব্বা, আমাকে গর্তের থেকে উঠান, গর্তের থেকে উঠান, আমি তো আপনাকে খুব আদর করি, মহব্বত করি, আমি তো আপনাকে খুব ভালোবাসি, আমি আপনাকে জীবনের দিকেও ভালোবাসি। ওগো আব্বা, আপনার যদি আমাকে পছন্দ না হয়, আমাকে একটু গর্তের থেকে উঠে ছেড়ে দেন, এমন একটা জায়গায় চলে যাব যেই জায়গায় দাহিয়া কালবি নামে দুনিয়ার কোনো মানুষ চেনে না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বারবার বলতেছিল, আব্বা আমাকে উঠে একটু ছেড়ে দে, আমি এমন একটা জায়গায় চলে যাব যেই জায়গায় দাহিয়া কালবি নামে কোনো মানুষ চেনে না, আমি এমন একটা জায়গায় চলে যাব যেই জায়গায় তোমাকে কেউ চেনে না, আর তোমার পরিচয় জীবনে কোনোদিন আমি দিব না, কিন্তু আব্বা তুমি আমাকে প্রাণে মারিও না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি একটা দুইটা নয় 70 থেকে 72টা মেয়েকে জিন্দা কবর দিয়েছি। ওগো আল্লাহর রাসূল, শেষ পর্যন্ত আমার নিজের কলিজার টুকরা মেয়েকে যখন আমার বারবার বলতেছিল, আব্বা আমাকে গর্তের থেকে উঠান, আমাকে গর্তের থেকে উঠান, আমি এমন একটা জায়গায় চলে যাব যেই জায়গায় দাহিয়া কালবি নামে কোনো মানুষ চেনে না। এরপরে আমার মনের ভিতরে একটু মায়াও লাগলো না, দয়াও লাগলো না, আমি নিষ্ঠুর হৃদয় নিয়ে পাথরের মতো দিল নিয়া ওই পাহাড়ের পাথর গুলিকে বারবার আমার মেয়ের দিকে আসার দিতেছিলাম, ফালায় দিতেছিলাম। ও আল্লাহর রাসূল, একটা পাথর গিয়া আবার মেয়ের মাথার উপরে লাগছে, ফিনফিনে দিয়া মাথার থেকে রক্ত বাইর হয়ে গেছে, আমার কলিজার টুকরা জামিলার সন্তান ডাকতে বলেছিল, আব্বা আর আমার মাথায় পাথর মারিও না, আমি জীবনে কোনোদিন তোমার পরিচয় দিব না, আমি এমন একটা জায়গায় চলে যাব যে জায়গায় দাহিয়া কালবি নামে দুনিয়ার কোনো মানুষ চেনে না। আব্বা আমাকে মারিও না, আমাকে মারিও না। ডাক দিয়ে বলো, ওগো আল্লাহর রাসূল, এরপরে আমার মনের ভিতরে একটু মায়াও লাগলো না, এরপরে আমার মনের ভিতরে একটু দয়াও লাগলো না, নিষ্ঠুর হৃদয় নিয়া পাথর চাপা দিতে দিতা সম্পূর্ণ যখন পাথর চাপা দিয়া ফেলাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন পাথর চাপা দিয়া বাড়ির দিকে আসতেছিলাম, হুজুর আমার কানের ভিতরে তখনও বাজতেছিল আমার ওই কলিজার টুকরা জামিলার ছোট্ট সন্তানে আকুতি মিনতি, ও আব্বা আমাকে আপনি মারিয়েন না, আমাকে ছাড়িয়ে দিন, আমি এমন একটা জায়গায় যাব যে জায়গায় দুনিয়ায় দাহিয়া কালবি নামে কোনো মানুষ চেনে না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়ির দিকে ফিরে আসছিলাম আমার কানের ভিতরে বারবার বারবার আমার মেয়ের কথা যখন বাজছিল, আমার মনের ভিতরে কেমন জানি করে উঠলো, এক দৌড় দিয়া চলে গেলাম, বারবার যে আমি ওই পাথর সরাই ওই গর্তের থেকে আর কোনো আওয়াজ আসে না, পাথর সরাইতে সরাইতে যখন আমার মেয়েকে আমি দেখলাম, তাকায় দেখি পাথরের চাপায় আমার মেয়ে একবার পিষ্ট হয়ে একবার চ্যাপ্টা হয়ে গেছে। হুজুর আমার মেয়েকে উঠে বুকের ভিতরে জড়াই ধরে কত আদর করেছি, কত চুমু খেয়েছি, কিন্তু হুজুর আমার মনের ভিতরে কেমন জানি করে উঠলো, আমার ভিতরে কেমন জানি করে উঠলো, আমার আর কিছুই ভালো লাগে না হুজুর,
এই যে কঠিন থেকে কঠিনতম একটা কাজ করেছি, জীবনে একটা দুইটা নয় 70 থেকে 72টা মেয়েকে জিন্দা কবর দিছি, এত কষ্ট লাগে না আমার কলিজা টুকরা সন্তানকে যখন আমি কবরস্থ করি, তখন যে কষ্ট লেগেছিল এরকম কষ্ট আর লাগে না। হুজুর আমার মনে হয় জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে পারে। আমার এই কঠিনতম একটা কঠিন হৃদয়ের এই গুনাহ মনে হয় আমার মাওলা আমারে কোনোদিন মাফ করবে না। আজি যে পাকের ভিতরে আসছেন দাইয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের কাছে এই করুণ কাহিনী বলতেছিলেন, পাশের সমস্ত সাহাবায়ে কিরাম থরথর করে কান্দে, চোখের পানি ফেলা। এ তো কঠিন হৃদয়ের মানুষ দুনিয়ায় আছে, আল্লাহ রাসূল চোখের পানি রাখতে পারে নাই, টপ 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 করে চোখের পানি ফলায়, ডাক দে বলে দাইয়া কলবি তুমি যে জীবনে এত বড় গুনাহ করেছো, নিজের মেয়েকে এরকম নিষ্ঠুর ভাবে তুমি চাপা দিয়েছো, আসলে করুণ কাহিনী করুণ অবস্থা। ও দাহিয়া কলবি, তারপর আমি রাসূল ওয়াদা করে দিলাম যদি তুমি খাঁটি দিলে আমার আল্লাহর দরবারে তওবা করো, আর যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকেও কঠিন গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।